ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد सम्मानित दिनी भातृमंडली आज 23 जिल हज 1441 हिजरी मुताबिक 13 अगस्त 2020 बृहस्पतिवार दिन गिए जुमावारे राते ए मुबारक राते हमरा जे विषयटी निये आलोचना करब ता होच्छे आमादेर धारावाहिक विषयेर शेष अंश চলে আসছিল আমাদের আলোচনা বালা মুসিবত থেকে রক্ষার শরীয়ত উপায় সম্পর্কে আজকে পর্ব নম্বর 7 এটি হবে আমাদের এই বিষয়বস্তুর সর্বশেষ আলোচনা তাতে একটি পয়েন্ট রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে শিশুদেরকে কচিকাচাদেরকে হেফাজতে রাখা তাদের সুরক্ষিত করা তাদের যত্ন নেওয়া সার্বিক দিক থেকে যত্ন নেওয়া আপনার কচিকাচাদের ছেলে মেয়েদের সার্বিক দিক থেকে যত্ন নেবেন এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা 17টি পয়েন্ট রয়েছে যত্ন নেওয়ার শিশুদের কিভাবে আপনি হেফাজত করবেন কিভাবে তাদেরকে সুরক্ষিত করবেন কিভাবে তাদের সঠিকভাবে যত্ন নেবেন এই বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আসবে এর মাধ্যমে বালা মুসিবত থেকে রক্ষা পাবেন নিজেও স্বামী স্ত্রী ছেলে মেয়েদের বাবা মা আর ছেলে মেয়েরা যারা আমাদের আগামী প্রজন্ম তারাও এবং স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটি পরিবার পরিবার তাহলে ব্যক্তি পরিবার আর কয়েকটি পরিবার নিয়ে সমাজ কয়েকটি সমাজ নিয়ে একটি অঞ্চল আর কয়েকটি অঞ্চল নিয়ে একটি দেশ আর কয়েকটি দেশ নিয়ে সারা বিশ্ব তাহলে এইভাবে আমরা যদি পদক্ষেপ নিই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর কথা কারণ আমরা শরীয়ত রক্ষার উপায় আলোচনা করব তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা বালা মুসিবত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব বাঁচাতে পারব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ছেলে মেয়েদের পিতা মাতা চয়েস করার ক্ষেত্রে যত্ন নেবেন অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ আপনি কেমন স্ত্রী মনোনয়ন করবেন আর আপনি একজন যদি মেয়ে হন বোন হন তাহলে কেমন স্বামী আপনি চয়ন করবেন এই বিষয়টি আমাদেরকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানতে হবে এবং জানার পরে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এই মর্মে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস তুনকাহুল মারআতু লি আরবা নারীদেরকে বিবাহ করা হয় চারটি বৈশিষ্ট্য বা গুণ দেখে এটা হচ্ছে সঠিক অর্থ অর্থাৎ মানুষের স্বভাব হচ্ছে যে নারীদেরকে বিবাহ করে তখন এই চারটি দিক দেখে এই হাদিসের অর্থ কখনো এটা নয় যে তোমরা চারটি বৈশিষ্ট্য গুণ দেখে বিয়ে করো যেমন এক শ্রেণীর এমন লোকেরা যারা দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না অথচ তারা আমাদের দেশের মুসলিম সমাজের বক্তাও আলেম বলেও পরিচিত বলে যে চারটা গুণ দেখে বিয়ে করো একেবারে মিথ্যা কথা একেবারে ভুল কথা জি এটা শরীয়তের কথা নয় তবে মানুষের এটা হচ্ছে স্বভাব চারটা বৈশিষ্ট্য দেখতে চায় লেমা আলেহা ও
ওয়ালে নাসাবিহা ওয়ালে জামালিহা ওয়ালে দিনহা, ধন সম্পদ দেখে যে মেয়ের বাপ মার ধন সম্পদ কেমন আছে। অনেকে দেখে আজকাল তো ধন সম্পদটাই দেখে, চাকরি বাকরি দেখে, কি পাবো এই দেখে, কি নিয়ে আসতে পারবে এইসব দেখে, আর বংশ বংশীয় মর্যাদা দেখে যে কোন বংশের, এটা অনেকে গুরুত্ব দিয়ে থাকে। আর বলে জামালিহা, সৌন্দর্য দেখে, যেটা অধিকাংশ মানুষের কাম্য, বরং সবগুলি চাই। বলে দীনহা, এবং দীন দেখে যদি একজন মুমিন মুসলিম হয় তাহলে। কিন্তু হে মুসলিম, হে আমার উম্মতের লোকেরা, ফাজফার বিজাতি দী, তুমি সফল হয়ে যাও দিনদার মেয়েকে বিবাহ করিয়া, দিনদার ধার্মিক আল্লাহ ভীরু মেয়েকে নিজের ঘরে নিয়ে এসে ধন্য হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তাহলে আমাদেরকে দিন দেখতে হবে, ছেলে মেয়েদেরকে যদি যত্ন নিতে হয় বা ছেলে মেয়েদের যদি সুরক্ষিত করতে হয়, তাহলে প্রথম একজন পুরুষকে ভালো জমি খুঁজতে হবে, জমিটা যেন ভালো হয়। নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, জি, ক্ষেত যেন ভালো হয়। ক্ষেত ভালো না হইলে শুধু বীজ দিয়ে কাজ হবে না, আর ক্ষেত ভালো কিন্তু বীজ ভালো নাই তাতেও কাজ হবে না। এখন তো দেখলাম যে ক্ষেতটা এ হাদিসের আলোকে ভালো করতে হবে, সেটা জাতুদ্দিন, দিনদার যেন হয়, অন্য কিছু পায় আর না পায়। এখন বীজটা ভালো হইতে হবে, এর দলিল সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে যে আপনি কোন ছেলেকে মেয়ে বা বোন দেবেন, কার সাথে অভিভাবক নিজের মেয়ে অথবা বোনকে তুলে দেবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা ইলাইকুম আন তারদাউনা দীনা ওয়া খুলুকা ফাযাওয়াজু, তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন কোন ব্যক্তি যার দিন এবং চরিত্র তোমাদের কাছে পছন্দনীয়, তাদের দিনে কোনো ত্রুটি নেই, তাদের আখলাক চরিত্রে কোনো ত্রুটি নেই, দিন ভালো সেই ছেলের, সুতরাং তার মধ্যে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর হক যথাযথ পালন করবে, তার আকীদা ঠিক আছে, তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর আখলাক চরিত্র ভালো, যেটা দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ আখলাক চরিত্র যদি ভালো না হয়, শুধু সহি আকিদা আর দাঁড়িয়ে আছে, পাঁচ ওয়াক্ত সালাত আছে, কিন্তু আখলাক চরিত্র ভালো নাই, তাহলে আপনার মেয়েকে আপনার বোনকে শান্তিতে রাখবে না। এই জন্য বিশেষভাবে দিনের এই দিকটা দেখতে বলা হয়েছে, যখন কাউকে মেয়ে দেবে তখন তার দিনের সাথে, বিশেষ করে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ যার ভিত্তিতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হতে পারে, যে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ভালো মানুষ, আহসানুকুম আহসানুকুম আখলাকা বা আহসানুকুম খুলুকা, যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি ভালো মানুষ, যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকবে। যখন কোনো ছেলেকে দেখবে যে তার দিন ভালো, আখলাক ভালো, ফাযাওয়াজুহু, তখন তার সাথে বিয়ে দিয়ে দাও তোমাদের মেয়েদের বোনদের। আর এর বিপরীতটা যদি করো, দুনিয়াদারি দেখো, কার চাকরি আছে, কার পয়সা আছে, কে বিদেশে থাকে, কে পশ্চিমা দেশে থাকে, কার ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি, পার্থিব ভবিষ্যৎ, আসল ভবিষ্যৎ দেখেন না, স্থায়ী ভবিষ্যৎ দেখতে চান না অধিকাংশ মানুষ, তারা অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও দুনিয়ার সুখের সামগ্রী, ভোগবিলাসের সামগ্রীতে কোনো অভাব নেই, তারপরেও তাদের বাড়ি জাহান্নাম হয়ে গেছে, তাদের পারিবারিক জীবন জাহান্নামের মতো দাউদাউ করে জ্বলছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে অথবা মেরে ফেলে দেওয়া হচ্ছে। বড় বড় ঘরে এইসব অঘটনের কথা শুনছেন আপনারা। তো যখন আপনি দিনদার স্ত্রী নিয়ে আসলেন, বাচ্চাদের মা ভালো হইল,
সেটা হচ্ছে আপনার ক্ষেত্র। আর বীজটা ভালো যখন আপনি মেয়ে দেবেন কাউকে, তখন তার দিন দেখবেন, চরিত্র দেখবেন, তখন বীজটাও ভালো আপনি চয়েস করলেন, তাহলে তাদের মাধ্যমে এই যে ছেলে আর মেয়ে, সাবালক সাবালিকা, ভাই আর বোনের বিবাহ হইলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলো, আগামী প্রজন্ম ছেলেমেয়েরা যে আসবে তারা নেক হবে, তাদের জীবনে বরকত থাকবে, তাদের জীবনে শান্তি থাকবে এবং তাদেরকে নিয়ে আপনি সুখী হতে পারবেন ইহকাল পরকালে, এবং আপনি বালা মশবত থেকে সুরক্ষিত থাকবেন। বাড়িতে না আপনার ছেলেমেয়েরা চোর ডাকাত জন্মেছে, না মদখোর জন্মেছে, না চরিত্রহীন জন্মেছে, না বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের করে দিচ্ছে, আশ্রয় নিতে বাধ্য বৃদ্ধাশ্রমে, না না এমনটা হবে না। এছাড়াও বিভিন্ন দিক রয়েছে, কথা লম্বা হয়ে যাবে বেশি আলোচনা করলে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, যখনই স্বামী স্ত্রী মিলন করবেন তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন লাও আন্না আহাদাহুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহ, যদি কোনো মানুষ যখন নিজ পরিবারের কাছে আগমনের ইচ্ছা করবে, সহবাসের ইচ্ছা করবে, তখন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ জান্নাবিনা শয়তান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, ও জান্নাবি শয়তান মা রাজাকতানা, এবং যা আমাদেরকে দেবে তুমি ছেলে মেয়ে সন্তান সন্ততি সেগুলিকে ও শয়তান থেকে দূরে রাখো, শয়তান থেকে রক্ষা করো। তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন যে আমাদেরকেও রক্ষা করো শয়তান অনিষ্ট থেকে। আর জিন শয়তান মানব জাতির সবচেয়ে বেশি ক্ষতি করে, জিন শয়তান মানব জাতির বিপদ আপদ বালা মুসিবতের কারণ অধিকাংশ ক্ষেত্রে। আর যা আমাদের আসবে ছেলে মেয়ে সেগুলিকেও শয়তান অনিষ্ট থেকে রক্ষা করো। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু, এই সহবাসের মাধ্যমে যদি তাদের জন্য সে নির্ধারিত থাকে ছেলে মেয়ে, লাম ইয়াদুররুহু শয়তানুন আবাদা, শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি হবে না, আপনার আগামী প্রজন্ম নেক প্রজন্ম হবে, যাদেরকে নিয়ে আপনি যতদিন দুনিয়া থাকবেন সুখে শান্তিতে থাকবেন, আর যখন দুনিয়া থেকে চলে যাবেন আউয়ালাদিন সোয়ালিহিন ইয়াদুর, নেক সন্তান দোয়া করবে আপনাদের জন্য। তিন নম্বর যে কাজটি সেটা হচ্ছে যে নবজাত সন্তান তার কানে আজান দেবেন, কিন্তু বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে। এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস জঈফ, যারা জঈফ বলেছেন তারা বলছেন না এই আমল করা যাবে না, আর যারা বলছেন যে একামতের হাদিস জঈফ, আজানের হাদিসটা হাসান পর্যন্ত পৌঁছচ্ছে বা হালকা জঈফ, কয়েকটি সূত্র থেকে আসার জন্য সেটা হাসান বলা যেতে পারে, যেমন আল্লামা ইমাম ইবনে হুসাইম রহমতুল্লাহ আলাই তাই বলেছেন, বলছেন আজান দেওয়া সুন্নাত তিনি বলছেন, আর একামতের হাদিস জঈফ, ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এই মতটি পোষণ করেছেন। সহি আকিদার আলেমদের মধ্যে বিষয়টিতে দ্বিমত রয়েছে, সুতরাং বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে। যদি কেউ মনে করেন যে এটা আমার কাছে জঈফ বলে স্বীকৃত, বা সাধারণ মানুষ তো সেটা সিদ্ধান্ত করতে পারবে না, এত বড় আমরা আলেমরা ইম্মারা ইখতলাফ করেছেন, তো যিনি বলেছেন হাদিস জয়ীফ সেটার উপরে আপনার আস্থা ভরসা বেশি, তাহলে আপনি আমল করিয়েন না। কিন্তু যারা বলছেন না যে আজানের হাদিসটি আমল করা যেতে পারে, এমনকি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়াও রয়েছে, তিনি বলছেন যে এই মর্মে হাদিসে দুর্বলতা আছে, কিন্তু কেউ যদি আজান দেয় তাহলে তার উপর কোনো আপত্তি করবেন না, আর কেউ যদি আজান না দেয় তবুও আপনি আপত্তি করবেন না। তাহলে যাকে যেটা ভালো লাগছে, যেটাকে ঠিক মনে করছেন, আপনি আকরাবেলা সুন্না সহি সুন্নার কাছাকাছি মনে করছেন, আমল করেন। এই নিয়ে বাড়াবাড়ি করা চরমপন্থীদের কাজ, ফিকহি মাসাইলে বাড়াবাড়ি করা এটা সালাফদের মানহাজ নয়, সাহাবাই কেরামদের মধ্যে ফিকহি মাসাইলে ইজতিহাদি মাসাইলে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের মধ্যে ফাটল ছিল না, তাফরিকা বিচ্ছিন্নতা ছিল না, অন্তর্দ্বন্দ্ব ছিল না, কলহ বিবাদ ছিল না, আর বাড়াবাড়ি ছিল না।
চার নম্বর যেটি সেটি হচ্ছে নবজাত শিশুকে তাহনিক করা এবং বরকতের দোয়া দেওয়া। তাহনিক এবং তাবরিক হচ্ছে বরকতের দোয়া দেওয়া, আর তাহনিক হচ্ছে বাচ্চা জন্মানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে মুখে কোনো নেক মানুষের চিবানো খেজুর চিবিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বস্তুতে বরকত ছিল, তার থুথু মোবারকে বরকত ছিল, তার ঘামে বরকত ছিল, তার শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে বরকত ছিল, এবং এই তাবারুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারের সাথে খাস। যারা বলেছেন এই বিষয়টি যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছেন, অন্যান্য সাহাবারা করেননি, তারা বলছেন খাস, বেশ কিছু আলামারা এরকম বলেছেন। যদি এই মতটিকে আপনি প্রাধান্য দেন বা যেসব আলামারা প্রাধান্য দিচ্ছেন আপনি যদি পছন্দ করেন তাহলে অসুবিধা নেই। অধিকাংশ আলামারা বলেছে যে এটা আম সবার জন্য, সুতরাং কোনো নেক ব্যক্তির জীবাণু খেজুর বাচ্চার মুখে দেবেন, খেজুর আর খেজুর না হইলে অন্য কোনো মিষ্টিও দেওয়া যেতে পারে, বা এমন কোন নাম রাখা হয়েছে যার কোনো অর্থই খুঁজে পান না তাহলে বদলিয়ে দেন, বদলানো সম্ভব হইলে। শিরকি নাম রাখবেন না, বেদাতি নাম রাখবেন না, খারাপ অর্থ বহন করে ওই রকম নাম রাখবেন না। জি, ভালো নাম পছন্দ করবেন এবং নামটি সপ্তম দিনেই রেখে নেবেন, বিলম্ব করবেন না, আগে থেকে চয়েস করে নিতে পারেন, জন্মের আগে থেকে চয়েস করে নিতে পারেন, প্রথম দিন থেকে চয়েস করে নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন এই নামই রাখবো, আর সপ্তম দিনে ঘোষণা করে দিলেন যে আমরা এই নাম রাখলাম, বা তার আগেই যদি জানা জানি হয় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ছয় নম্বর কাজ হচ্ছে যে নবজাত শিশুর মাথা মুন্ডন করবেন, যেই চুলগুলি নিয়ে ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে সেগুলিকে আজা, কষ্টদায়ক বস্তু বলা হয়েছে, অমিত আনহল আজা, কষ্টদায়ক বস্তুগুলিকে দূর করবে সপ্তম দিনে হলে সবচাইতে ভালো। আর আকিকা করবে, যেটা সপ্তম দিনে করা সুন্নত, কিন্তু এই সুন্নত যদি কারো ছুটে যায় যে কোনো কারণে সম্ভব না হয় তো তারপরে যে কোনো সময় করে নেওয়া যেতে পারে, আল্লাহু আলাম। সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে নবজাত শিশুর খাতনা করবেন। আর এই খাতনা সপ্তম দিনে করাই হচ্ছে মুস্তাহাব বা ভালো, আর যত ছোট অবস্থায় করবে, নাবালক অবস্থায়, ছোট ছোট অবস্থায় করবেন, একেবারে অল্প বয়সে, তত বেশি ভালো, তত কষ্ট কম হবে। আমাদের সমাজে অজ্ঞতার কারণে, দিন থেকে বা দিনের জ্ঞান থেকে দূরে থাকার কারণে ছেলেদের বয়স হয়ে যায় 8 বছর 10 বছর 12 বছর, এমনকি হাই স্কুলে চলে গেছে 14 বছর 15 বছর, আউযুবিল্লাহ বলছে খাতনা হয়নি, মুসলমানি হয়নি। আর খাতনাকে মুসলমানি বলা একটি বিদাত, খাতনা মুসলমানি নয়, মানে খাতনা করলে চামড়া কাটলেই শুধু মুসলমান হয়ে যায়, আর চামড়া না কাটা থাকলে সে হিন্দু অথবা খ্রিস্টান হয়, এটা যে হালত অজ্ঞতা। আরও বিদাত আছে খাতনা সংক্রান্ত, যেটা বাড়ানো বেশি যাবে না, শুধু এতটুকু বলি, সেটা হচ্ছে যে খাতনা করার সময় কালিমা পড়তেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধারণা নিয়ে মনে করে যে ওই ওস্তাদ ডেকেই খাতনা করতে হবে, আর হাসপাতালে খাতনা করা যাবে না কারণ ওখানে তো কালিমা পড়েন না। এইরকম প্রশ্ন অনেক ভাই বোনেরা আমাকে করেছেন বিভিন্ন সময়, যে খাতনা দিয়ে মুসলমান হওয়া যায় না, তবে খাতনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ওয়াজিব, এবং খাতনা না করলে তাতে শরীর স্বাস্থ্যের যেমন ক্ষতির আশঙ্কা রয়েছে তেমনি আর সেখানে দিনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, বা খুব বেশি সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সেখানে পেশাব বা বড় হওয়ার পরে, সবালক হওয়ার পরে বীর্য সেখানে জমে থেকে যাবে আর সেখানে নাপাকি থেকে যাবে, সুতরাং খাতনা করতে হবে।
খাতনা না করলে মুসলমান হয় না, এটা অনেকে নিয়ে মুসলিম হয়েছে খাতনা করতে চায় না, আগে খাতনা স্বীকার করুক তারপরে কালেমা পড়াবো। আরে ওর পাঁচ অক্ত সালাতের খবর নাই না, খাতনা করবে কি না আগে জান না, এইসব মূর্খতা। যদি কোনো নিয়ম মুসলিম ভয় করে খাতনাকে, যে আমি এত বড় হ্যাঁ না ভয় লাগছে খাতনা করবো না, খাতনা করতে স্বীকার নাও করে আমি তারপরেও তাকে জাহান্নাম থেকে অন্তত বাঁচিয়ে দেন। আরে কেউ খাতনা না করে মারা গেলে জাহান্নামই হবে না। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত ছাড়া মুসলিম হয়, ইসলাম কবুল করা ছাড়া কেউ যদি দুনিয়া থেকে চলে যায় চিরস্থায়ী জাহান্নামই হবে। সুতরাং যেন খাতনা করা না করা এটি যেন বাধা হয়ে না দাঁড়ায় কারো ইসলাম দাওয়াতে বা ইসলাম কবুল করা, এই বিষয়টি মনে রাখবেন। অনেকে এসব হিকমা বুঝেন না, আস্তে আস্তে দিনের বিধিবিধান নিয়ম মুসলিমকে জানাতে হবে। আট নম্বর যে বিষয়টি, যার মাধ্যমে বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করবেন, নিজের পরিবারকে প্রজন্মকে রক্ষা করবেন, তা হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চাদের খেলাধুলার জন্য বাইরে ছাড়বেন না। এই বিষয়টির আগেও বিস্তারিত আলোচনা করেছি। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবতে যাচ্ছে বা ডুবছে বা ডুবে গেছে, না আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে বাইরে ছাড়েন, কিন্তু ঠিক মাগরিবের সময়, মাগরিবের একটু আগে পরে এই সময়গুলিতে বাইরে বাচ্চারা ছোটাছুটি করে না, এটা করবেন না, এতে শয়তান ক্ষতি করবে। সেই সময় শয়তান সারা পৃথিবীতে ছোটাছুটি করে, বিচরণ করে। নয় নম্বর, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য বাচ্চাদের যে সুরক্ষিত করতে হবে তা হচ্ছে ছেলে মেয়েদের ভালো ইসলামী প্রতিপালনের জন্য সচেষ্ট হওয়া, ইসলামী তরবিয়তের চেষ্টা করা। এই ইসলামী তরবিয়তের বিভিন্ন দিক রয়েছে। ছেলে মেয়েদের প্রতিপালন সম্পর্কে আমার বিস্তারিত একাধিক আলোচনা আছে, আর অন্যান্য দিনী ভাইদের শেখদের যেসব আলোচনা আছে অথবা লিখনই আছে সেগুলিতে উপকৃত হইতে পারেন। সংক্ষেপে শুধু একটি কথা বলব, তা হচ্ছে, বা দুইটি কথা বলব, তা হচ্ছে যে বিশুদ্ধ দিনের জ্ঞান দেবেন, ইলমান নাফি। ছোট থেকে আপনি ইংলিশ শিখাচ্ছেন ইংলিশ মিডিয়ামে দিয়ে, বাংলা শিখাচ্ছেন যেহেতু মাতৃভাষা, বা অন্য অন্য কিছু শিখাচ্ছেন আপনি, ওকে বাঁকপুটু করছেন। আজকাল ছোট ছোট কচিকাচারা মুখ ফুটলে এমন বেশি কথা বলতে পারে যে আমরা এখনো হইতে পারবো না। এসব শিখাচ্ছেন আপনি, বিভিন্ন অ্যাক্টিং শিখাচ্ছেন, না না না, তার আগে আপনি দিন শিখান, দিনের এলম দেন তাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন, তৌহিদ সম্পর্কে জ্ঞান দেন, আখেরাত সম্পর্কে জ্ঞান দেন, ইমানের যে ছয়টি রুকন স্তম্ভ সে সম্পর্কে জ্ঞান দেন, ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে জ্ঞান দেন, আর ভালো আখলাক চরিত্রের জ্ঞান দেন, তো এলম দেওয়া। আর দ্বিতীয় যে বিষয়টি বলে এগিয়ে যাব তা হচ্ছে যে সাত বছর বয়স থেকেই সালাতের তরবিয়ত করা, পাঁচ অক্ত সালাত পড়তে বলা, সাথে নিয়ে পড়ার চেষ্টা করা। ছেলে হইলে বাবা তাকে সাথে নিয়ে পড়বে, মেয়ে হইলে মা, সাত বছর বয়স হয়েছে বা সাত বছর এখন শুরু হয়েছে, সুতরাং তাকে সাথে নিয়ে সালাত পড়ার চেষ্টা করবে। মোরু আউলাদ বিসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও যখনই সাত বছর বয়স হবে। অদরেবহুম আলাইহা, আর বেতরাঘাত করো মায়ের দাও যদি ঢিলামি করে না পড়তে চায়। ওহম আবনাউ আশরে সেনিন, বেজা বালাগু আশরা সেনিন, যখন দশ বছরে পৌঁছে যাবে, সাত বছরেও ফরজ হয় না, দশ বছরেও ফরজ হয় না। মেয়েদের সাবালিকা বা সাবালিকা হওয়ার লক্ষণ যদি দেখা যায় দশ বছরে, অনেকে দেখা যায় তো তখন ফরজ হতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সাধারণত চোদ্দ পনেরোর আগে কোনো লক্ষণ দেখা যায় না। আর সর্বশেষ হচ্ছে পনেরো বছর বয়স, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না পনেরো বছর বয়স হয়ে গেছে ছেলের, তাহলে সাবালক হয়ে গেছে। সাবালক হলে পাঁচ অক্ত সালাত ফরজ হবে, কিন্তু আপনাকে সাত বছরে পাঁচ অক্ত সালাত পড়ার হুকুম দিতে হবে, দশ বছরে চাপ সৃষ্টি করে পড়াইতে হবে, সাত থেকে নিয়ে সাত সাত চোদ্দ আট বছর আপনি তার দিনই তরবিয়ত করলেন, সালাতের প্রশিক্ষণ দিলেন। সালাত যখন এইভাবে আপনি শেখাবেন বা এইভাবে সালাতের তরবিয়ত দেবেন ছেলে মেয়েকে, তার আগে পূর্ব শর্ত হচ্ছে, বেশ কিছু শর্ত, তার মধ্যে একটি হচ্ছে তাহারাত। সুতরাং সাত বছরে ছেলে মেয়েকে আপনি তাহারাত পবিত্রতা শেখাবেন। পবিত্রতার একটি হচ্ছে অজু, ওজুর নিয়ম নীতিমালা আছে, ওজু জানেন না আর আপনি পাঁচ সাত বছর আট বছরের ছেলে মেয়েকে নিয়ে সালাত পড়ছেন, না না না, ওজু শিখাইতে হবে।
সহি তরিকার ওযু শিখাইতে হবে, আর তারপরে পবিত্রতা কি জিনিস এগুলো শিখাইতে হবে। সব কথা তারা মনে রাখতে পারবে, তাদের সেই দিয়ে শক্তি প্রখর মাশাআল্লাহ। তো তাহারাত শিখাইতে হবে, সালাত পড়লে কাপড় পাক রাখতে হয়, কাপড়ে যেন পেশাব পায়খানা না লেগে থাকে এটাও শিখাইতে হবে। সালাত পড়লে যেই জায়গায় সালাত পড়বে সেই জায়গাটি পাক পবিত্র রাখতে হবে, সব শিখাইতে হবে, শিখাতে হবে। যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করতে হবে, এইসব শিখাইতে হবে। আর তারপরে অন্য অন্য যেসব বিধিবিধান রয়েছে শেখাবেন, এবং যেটা বাস্তবায়ন করা সেটা বাস্তবায়ন করবে। শ্যামের জন্য অভ্যাস তো করতে হবে ছোট থেকে, না না 15 বছর বয়স হবে তখন শ্যাম শুরু করো, রমজান মাসের শ্যাম না শুরু করেন 9 বছর 10 বছর এই বয়সগুলো থেকে, ছোট দিনে বিশেষ করে। আর বড় দিন হইলেও চেষ্টা করেন যে তারাও যেন এই শ্যামগুলি পালন করে, এবং এর মাধ্যমে দিনই তরবিয়ত হয় তাদের। এক কথায় দিনই তরবিয়ত, দিনই তরবিয়তে বড়দের সম্মান করা, ছোটদের আদর করা, স্নেহ করা, যাতে করে লড়াই ঝগড়া না করে, মারামারি না করে, এবং চরিত্র গঠন হয় ছোট থেকে। 10 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ছেলে মেয়েরা একাধিক যখন থাকবে তাদের মাঝে আপনি সুবিচার করবেন, তাদের ক্ষেত্রে ন্যায়নীতি অবলম্বন করবেন, অবিচার করবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে নোমান বিন বাশির থেকে বর্ণিত। নোমানে যখন জন্ম হইল তার মা ছিল ছোট স্ত্রী বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহর, তখন তিনি চাইছিলেন যে এই ছেলের জন্য কিছু উপঢৌকন স্পেশাল কিছু দিয়ে দিক, আর রাজিও করে নিল, আর বলল যে ঠিক আছে তুমি দিবা তো এইটাকে শক্ত করা হোক কথাটিকে, রাসূলুল্লাহ সাল্লামকে সাক্ষী রেখে এসো। রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি নোমানকে কিছু দিতে চাই আর তার জন্য আপনাকে সাক্ষী রাখতে এসেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হাল্লাকা ওয়ালাদুন গাইরা, ওর ছাড়া কি আর ছেলে মেয়ে আছে? হ্যাঁ অন্য স্ত্রীর ছেলে মেয়ে আছে। সবাইকে দিয়েছ কি? বলছেন না না সবাইকে দিন, এই ছোট ছেলেটাকে দিচ্ছি, ওর মা খুব পীড়াপিড়ি করছে সেই জন্য তাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়াদেলু বাইনা ওলাদেকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, নেই প্রতিষ্ঠা করো। আরো বলেছেন যে ফাইনিল্লা আশহাদু আলা জৌরিন, আমি জুলম অত্যাচার উপর সাক্ষী থাকতে পারি না। জি আল্লাহকে ভয় করতে হবে এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করতে হবে। একটাকে শুধু চাষি বানিয়ে রেখে দিলেন যেমন আমাদের গ্রামে গঞ্জে করে বড় ছেলেকে, অথবা একটা ছেলেকে মেজুটাকে হোক যেটাকে হোক চাষি বানিয়ে কৃষক মূর্খ বানিয়ে রেখে দিল, আর একটাকে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিল। হ্যাঁ না 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 এমন করবেন না, সবগুলিকে আপনি একই রকমভাবে প্রতিপালনের চেষ্টা করবেন, দিন দুনিয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সব শিখাবেন। তারপরে কেউ পারলো না ব্যর্থ হলো সেটা তার তকদির তখন, কিন্তু আপনি সবার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সবাইকে শিক্ষিত করি। 11 নম্বরে যে কাজটি করবেন বালা মুসিবত থেকে রক্ষার জন্য আর বাচ্চাদের বালা মুসিবত থেকে রক্ষার ক্ষেত্রে 14 নম্বর পয়েন্ট ছিল, আর তা হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের হেফাজত করা। সেটা হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে অভাবী করে রেখে যাবেন না। বিবাহ করেছেন আর তারপরে ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে হবে, আর সমস্ত টাকা অপচয় করেছেন, অপব্যয় করেছেন, এত বেশি খরচ করতেছে এক পয়সাও বাঁচান না, না কিছু বাঁচাবার চেষ্টা করবেন যথাসাধ্য। আর বিশেষ করে গুনাহার কাজে যদি টাকা পয়সা নষ্ট করেন তাহলে আরো বড় অপরাধ করলেন, যদি জায়েজ কাজে হয় তবুও আপনি আগামীর জন্য কিছু টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করবেন, যাতে করে আপনার ছেলে মেয়েরাকে একটু সচ্ছল রেখে যেতে পারেন। আজকে যে প্রবাসে থাকছেন কিসের জন্য থাকছেন? ওর চাইতে মূর্খ আর কি আছে যে ব্যক্তি এই প্রবাস জীবনে আসার পরে টাকা পয়সা যা ইনকাম করে তা ফুটিয়ে দিয়ে খালি হাতে চলে যায়, 5 বছর 10 বছর তাকে কিছুই নেই, তার কাছে খালি হাতে ফিরে যাচ্ছে, অথবা বাপ মাকে সব দিয়ে দিয়েছে, সব খরচ করে ফেলেছে, ছেলে মেয়েদের জন্য কিছুই রাখেনি, এমনটা করবেন না। তখন পারিবারিক ফাসাদ হবে, আপনার স্ত্রী অসন্তুষ্ট, আপনার উপর আপনার ছেলেমেয়েরা অসন্তুষ্ট যে আমার বাবা কি করেছে আমাদের জন্য, কিছুই তো করেনি, কিছুই রাখেনি। ছেলে মেয়েদেরকে যথাসাধ্য সচ্ছল রেখে যাওয়ার চেষ্টা করবেন, বৈধ পন্থায় হারাম রোজগার করে নয়। সহি বখারি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেন ইন্নাকা ইনতাজার ওয়ারাসাতাকা আগনিয়া খাইরুন মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফাফুন নাস,
তুমি যদি তোমার ওয়ারিসিন উত্তরাধিকারী ছেলে মেয়েদেরকে সচ্ছল রেখে যাও, এটা বেশি ভালো তাদেরকে অভাবী রেখে যাওয়ার তুলনায়। অভাবী যদি রেখে যাও তাহলে তারা হয়তো বাধ্য হয়ে এতাকাফাফন নাস, লোকের দ্বারস্থ হবে, হাত পেতে বেড়াবে সবার কাছে। এমনটা করিও না, তুমিও বদনাম হবে, লাঞ্ছিত অবদস্থ হবে, আবার তোমার ছেলেরা অসন্তুষ্ট হয়ে ভালো দোয়া বেরোবে না। জি, সুতরাং যথাসাধ্য তাদেরকে দিনই তরবিয়তের সাথে সাথে দিন তাদেরকে দিয়ে যান, তার সাথে সাথে কিছু দুনিয়াও তাদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করেন, বা দুনিয়াতেও যেন তারা সুখী হয় এর জন্য সচেষ্ট হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন। 12 নম্বর যে বিষয়টি ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে, তা হচ্ছে ছেলে মেয়েদের সাথে সার্বিক ক্ষেত্রে নম্র আচরণ করা, সবার সাথে নম্র আচরণ করা, কিন্তু বিশেষভাবে কচি কাচাদের সাথে নম্র আচরণ করা, রূঢ় ব্যবহার না করা, জি, শক্ত পাষণ্ড না হওয়া, এবং তাদের উপর মায়া করা, দয়া করা, তাদের যদি ধমক দেন তো মায়ার সাথে দয়ার সাথে, শাসন করেন তবু মায়ের উদ্দেশ্যে তাদের কল্যাণের জন্য। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে নম্রতা ভালোবাসেন, এবং নম্রতার উপর আল্লাহ রাব্বুল আলামিন যতটা দেন কঠোরতার উপর দেন না। মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, কারো মধ্যে যদি নম্রতা থাকে তাহলে তাকে সুসজ্জিত করে দেয়, সুন্দর অলঙ্কৃত করে দেয়। ওমা নজিয়া মিন শাইইন, আর কারো মধ্য থেকে যদি নম্রতাকে ছিনিয়ে না হয়, কেড়ে না হয়, তার অন্তরে নম্রতা নেই, তার আচরণে নম্রতা নেই, তা ইল্লা শানাহু, তাহলে তাকে দোষযুক্ত করে দেয়, এটা আইব তার জন্য। ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে 10 বছর বয়স হওয়ার আগে ছেলে মেয়েদেরকে মারবেন না, যদি মারারও প্রয়োজন হয়, বদমাইশি করছে, দুষ্টামি করছে, মারবেন না। এটা কয়টা লোক জানেন আজকাল মুসলিম সমাজের, মুসলিম ভাই বোনেরা, আরে 3 বছর 4 বছরের বাচ্চাকে মারে, আর ভূতের মতো মারে, 5 বছর 7 বছর বাচ্চাকে, হ্যাঁ, গরু মারা করে মারে, আউযুবিল্লাহ, মোটেই মারা চলবে না। তাহলে মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাম দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তৌহিদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটো বাক্যর শাহাদাতের পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সেই ক্ষেত্রেও বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, মারবে যদি নামাজ ঠিক করে না পড়তে চাই, কখন, ইযা বালাগ আশা সেনিন, যখন 10 বছর বয়সে পৌঁছবে। তাহলে এই হাদিস আমাদের জন্য স্পষ্ট করি যে আমাদের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যদি দুষ্টামিও করি, পড়াশোনা করছে না, সলাতের ক্ষেত্রে যেখানে 10 বছরে মারতে বলা হচ্ছে, তাহলে আপনার ছেলে স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করছে না, পড়াশোনা করছে না, হোমওয়ার্ক করছে না, আর 3 বছর 4 বছর বয়সে আপনি কেজিতে ভর্তি করে দিচ্ছেন, আর তারপরে আপনি ক্লাস ওয়ানে ক্লাস টুয়ে 5 বছরের 6 বছরের 7 বছরের ছেলে মেয়েদেরকে মারধর করছেন, নাজায়েজ কাজ করছেন আপনি, এবং এর মাধ্যমে আপনি ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনার এই ছেলে মেয়ে কচি কাচার ক্ষতি করছেন, জি, ভালো তরবিয়ত করলেন না আপনি, আর আপনি বিপদ আপদ থেকে মুক্ত নন আপনার পারিবারিক জীবনে, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন সুনান আবু দাউদের হাদিস, হাদিস সহিহ, সহিহ, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশর, ছেলে মেয়েদেরকে মারবে যখন তাদের বয়স 10 হয়, তাও মারবে মানে মারতে বাধ্য হইলে মারবে, এবং সে মারটা হবে আদব দেওয়ার জন্য, আজাব দেওয়ার জন্য নয়, একাব দেওয়ার জন্য নয়, শাস্তির জন্য নয়, বরং আদব শেখানোর জন্য। সুতরাং তাতে থাকবে মায়া মিশ্রিত, এবং সেটা হবে হালকা, সেটা হবে আপনার জায়গা বুঝে, আর সেটাতে কোনো ক্ষতি না হয়ে যায়, বড় ধরনের ব্যথা না পায়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে এইসব বর্ণনা রয়েছে যে তারা মিসওয়াক দিয়ে মারার কথা, এমনকি স্ত্রীকেও যদি মারতেই হয় মিসওয়াক দিয়ে মারা, মিসওয়াক দিয়ে কি লাগে, জি, ব্যাট দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, আর অন্য কিছু দিয়ে না, আর কিল ঘুষি দিয়ে না, জি, মিসওয়াক দিয়ে মারা।
হালকা কিছু সামান্য এই ধরনের কথা বলা হয়েছে। সাহাবাই কেরামরা এইরকমই করেছেন প্রয়োজনে রাদিয়াল্লাহ তাআলা আনহুম। চোদ্দ নম্বর ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যে বিষয় সেটি হচ্ছে যে ছেলে মেয়েদের জন্য নেক দোয়া করবেন, আপনি সবসময় দোয়া করবেন, যতই দুষ্টামি করুক না কেন দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে রয়েছে, হাদিস সালাসু দাওয়াত মুস্তাজাবাত, তিন প্রকারের দোয়া রয়েছে যে দোয়াগুলি কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, যাতে কোনো সন্দেহ নাই কবুল হয়, দাওয়াতুল ওয়ালিদে, পিতা মাতার দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, ও নির্যাতিত ব্যক্তির দোয়া। সুতরাং আপনি বাপ, আপনি মা, সুতরাং আপনি দোয়া করবেন ছেলে মেয়ে যতই বদমাইশি করুক না কেন, যতই খারাপ হোক না কেন, ভালায়ের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। আরব দেশে যারা থাকেন জানেন, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, আল্লাহ ইসলেহক বা আসলাহক আল্লাহ, আল্লাহ তোমার ইসলাহ করুক, আল্লাহ সংশোধন করুক, এইভাবে দোয়া করবেন। ভালো দোয়া করেন, মন্দ দোয়া করে লাভটা কি? গাল মন্দ করা, মর মর, তুই বেঁচে আছিস, হ্যাঁ তুই মরিস নি, ভালো হইতো তোর হাত পা ভাঙতুক তো ভালো হইতো, আরে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবং সেই ছেলে মেয়ে এগুলি শিখবে, সুতরাং ওই পরিবারে অশান্তি ছাড়া কিছু থাকবে না। পনেরো নম্বর বিষয়, ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেটার মাধ্যমে আপনি বালা মুসিবত থেকে নিজেও রক্ষা পাবেন আর আপনার পরিবার রক্ষা পাবে, ছেলে মেয়েরা রক্ষা পাবে, তা হচ্ছে আপনার কচি কাছাকে আল্লাহর আশ্রয় রাখবেন, তাদের জন্য আল্লাহর কাছে যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন, বদনজরের অনিষ্ট থেকে, সেহের জাদুর অনিষ্ট থেকে, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন রব্বুল আলমিনের কাছে, এবং তাদেরকে আল্লাহর স্মরণে বা আল্লাহর আশ্রয় রাখবেন। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে সুনান আবু দাউদ তিরমিজিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে আমল আমাদের জন্য উসওয়ায় হাসানা, উত্তম আদর্শ। কানা রাসূলুল্লাহ ইউআউযুল হাসানা ওয়াল হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন এই দুই নাতিকে আল্লাহর আশ্রয় রাখতেন। এই বলে বলতেন কি, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম ওয়া মিন কুল্লি আইনি লাম্মা, তোমাদের উভয়কে আমি আল্লাহর পূর্ণ কালেমার মাধ্যমে আল্লাহর আশ্রয় রাখছি বা আল্লাহর পূর্ণ কালেমার আশ্রয় রাখছি। আল্লাহর আশ্রয় রাখা, আল্লাহ রাব্বুল আলামিন সত্তা এবং আল্লাহর কালেমাত হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কালেমা যে আল্লাহর গুণ, তার আশ্রয়ে রাখছি, তার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর পানাই রাখছি। মিনকুল্লে শয়তানি ওয়াহাম্মা, প্রত্যেক শয়তান থেকে, ওয়াহাম্মা এবং বিষাক্ত কোনো প্রাণী থেকে, সাপ বিছু থেকে, অমিনকুল্লে আইনি লাম্মা এবং যে কোনো বা প্রত্যেক বদনজর থেকে, কুদৃষ্টি থেকে, যে কুদৃষ্টি নিক্ষিপ্ত হলে বা নিক্ষেপ করলে লেগে যায়, বদনজর লেগে যায়, তা থেকে আশ্রয় রাখছি। আল্লাহ রাব্বুল আমাদের আমাদের প্রজন্মের আমাদের ছেলে মেয়েদের সবার যেন আল্লাহ হেফাজত করেন। এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ বলতেন যে এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, বলতেন যে হা কাযা কানা ইব্রাহিম ইউআউযু ইসহাক ওয়া ইসমাঈল আলাইহিমুসসালাম, এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক আলাইহিমুসসালামকে আল্লাহর আশ্রয় রাখতেন। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের যেন হেফাজত করেন। ষোলো নম্বর হচ্ছে যে কচি কাঁচা ছেলে মেয়েদের উপর কখনো বদদোয়া দেবেন না, নেক দোয়া দেবেন, আর যদি তা সম্ভব না হয়, এতই হতভাগা হন, তাহলে চুপ থাকবেন, ভালো কথা বলার তৌফিক যদি না হয় তো চুপ থাকবেন। রাগ হয়ে গেছে তারপর বদদোয়া দেন, চরম রাগ হয়ে গেছে তারপর বদদোয়া দেন না, আপনি নেক দোয়া দেন, না হলে চুপ থাকেন, বদদোয়া দেবেন না। বলছেন ষোলো নম্বর যে বদ্দ কখনো দিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তিরমিজির হাদিস, সেই হাদিসটি মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বাপ মা যদি ছেলে মেয়েদের বিপক্ষে দোয়া করে, বদ দোয়া করে দেয়, তো সেটাও দ্রুত কবুল হয়। যেমন নেক দোয়া কবুল হয়,
তেমনি বদদোয়া কবুলে। সুতরাং কখনো খারাপ কথা বলবেন না, ছেলে মেয়েদের ক্ষেত্রে বদদোয়া দিবেন না। কখন যে লেগে যায়, আল্লাহর দরজা খোলা থাকে আর সেই বদদোয়া লেগেছে, এটা হতে পারে। আপনি হয়তো ইচ্ছা করে বলেননি, মুখ দিয়ে বেরিয়েছে, না মুখ দিয়েও বের করবেন না আপনি। 17 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, যার মাধ্যমে ছেলে মেয়েদের হেফাজত করবেন আর ছেলে মেয়েদের হেফাজতের মাধ্যমে আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাবেন, আপনার স্ত্রী বালা মুসিবত রক্ষা পাবে, আপনার পরিবারের সদস্য বালা মুসিবত থেকে রক্ষা পাবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার বংশধর, আত্মীয় স্বজন বালা মুসিবত রক্ষা পাবে, তা হচ্ছে যখনই ছেলে মেয়েদেরকে দেখবেন, সে নিজের ছেলে মেয়ে হোক অথবা অন্যের ছেলে মেয়ে হোক, অথবা ধন সম্পদকে দেখবেন, নিজের ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী হোক, জমি জায়গা হোক, বাগান হোক, অথবা অন্যের ধন সম্পদ হোক, তখন বলবেন মাশা আল্লাহ, কমপক্ষে মাশা আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চেয়েছেন আল্লাহর চাওয়া, আমাদের চাওয়াতে কিছু হয়, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ক্ষেত্রে কোরআনে কারিমের সূরা কাহফের আয়াত নম্বর 39 স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানের মালিকের কথা বলছেন যে অহংকারী ছিল, বলছে ওয়ালাউ লা ইজ দাখালতা জান্নাত, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বলনি কুলতা, কেন বলনি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছেন হয়েছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কাজ করতে পারি কিন্তু রেজাল্ট ফলাফল এইরকম বাগান আমার হবে এটা আমার হাতে নয়, আমার হাতে না আমার ধন সম্পদ রয়েছে, না আমার ছেলে মেয়ে রয়েছে, কোনো কিছু আমার হাতে নেই, আমাদের শুধু দুনিয়ার যেসব উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবলম্বন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্বল। এই মর্মে একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি জঈফ, আল্লামা আলবানী রহমাহুল্লাহ তাআলা সিলসিলা জঈফার 2012 নম্বরে নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটি জঈফ হওয়া সত্ত্বেও কোরআনের আয়াত যেহেতু এ মর্মে রয়েছে মাশাআল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং অবশ্যই তার বরকত এবং ফায়দা রয়েছে। বলছেন ওই হাদিসটিতে, মা আন আমাল্লাহু আলা আবদিন নিমাতান ফি মালিন আও আহলিন আও ওয়ালাদিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে কোন নিয়ামত দেন, ধন সম্পদের, পরিবারের, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী অথবা যা কিছু দিয়েছেন, ফাকালা গাড়ি বাড়ি আর কিছু যদি বলে, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি বলে, ফায়ারা ফিহা আফাতান দুনাল মাউত, তাহলে মৃত্যু ছাড়া অন্য কোনো আপদ বিপদ দেখবে না, মরণ তো হবে কিন্তু মৃত্যু ছাড়া, মরণ ছাড়া অন্য কোন আপদ বিপদ দেখবে না, আল্লাহ তাআলা আলাম। আর মনে রাখবেন যে কোরআনে কারিমের উপর আমল করলে অবশ্যই বরকত রয়েছে, সুতরাং আমরা নিজের ছেলে মেয়ে হোক, নিজের ধন সম্পদ হোক, নিজের গাড়ি বাড়ি হোক, অন্য কিছু হোক, অন্যের হোক, বলো মাশা আল্লাহ, এই প্রচলনগুলি আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান, এবং সেটা শুধু প্রচলন গতানুগতিক নয়, বরং অন্তর থেকে আমরা বলবো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন, এবং যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করে দেন, যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন, যারা মহামারীতে আক্রান্ত রয়েছে বর্তমানে আল্লাহ তাদের মহামারী যেন দূর করে দেন, যারা মহামারীতে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের শাহাদাত কবুল করেন, এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে সার্বিক সুস্থতা দান করেন, যারা শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিক সুস্থ আছেন কিন্তু দিনের দিক থেকে অসুস্থ, শিরক বিদাতে লিপ্ত আছেন, পাপে লিপ্ত আছেন, পাঁচ অক্ত সালাত পড়ছেন না অথচ মুসলিম, বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, তাদেরকে আসল সুস্থতা হচ্ছে ইমানি সুস্থতা, নেক আমলের ইবাদত বন্দেগীর সুস্থতা, আল্লাহ যেন আমাদের সকলকে সার্বিক সুস্থতা দান করেন। এখানে আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।